ঢাকা দোহার লোক ভালো, ঠিক আছে, দোহারের লোক নাকি ভালো, আঙ্কেল আজকে বললো ভালো লাগলো কথাটা, ঠিক না, দোহার লোক ভালো, গাড়িটা অনেক ভালো লাগছে, গাড়ির সাথে একটু ছবি তোলা যাবে মামা, ক্যামেরা দেখে বললা নাকি মন থেকে বললা? হ্যাঁ ভাই, হোয়াটসঅ্যাপ, এ বিচের নাম কি? হ্যাঁ, জায়গার নাম কি? What's up beautiful people, assalamu alaikum, it's me LeeMon, I was chole ashlam tomader majhe another vlog niye. So welcome to my official AB page and YouTube channel. So guys, Doha travel planning er pokkho theke amader je tour ta chilo Cox's Bazar er, ajke day 3 ar eta vlog maybe 4 number, jani na koy number ta hoy. So onek gulai korchi, koy ta dewa hobe na hobe ebhabe sadhate pai na, eta bashay je edit e boshle bujha jabe. So basically ajke amra hotel check out diye dibo, ekhon baje 10:40. অলরেডি সবাই রেডি টেডি হয়ে গেছে, এখন চেক আউট দিয়ে লকারে আমাদের মাল সামানগুলো রেখে আমরা মেরিন ড্রাইভ ইনানি হিলসের দিকে ঘুরতে যাব। আজকে সারাদিন ঘোরাঘুরি হবে, দেন রাতের বাসে আমরা ঢাকা গো। টিকিট অলরেডি কাটা হয়ে গেছে 8:30 মেবি, সো রাতের গাড়ি। তো এটাই গাইস, আপনাদের নিয়ে আজকের অ্যাক্টিভিটিটা শেয়ার করি, কী কী করি না করি, কই যাই, কী করি, কীভাবে কী হয়, কী ঘটনা ঘটে যায় আজকের ব্লগে বলা যাচ্ছে না, আমি এখনও শিওর না, সো দেখা যাক কী হয়। ওকে ওকে গাইস, তো চলে আসলাম আমরা নীলাচল রেস্টুরেন্টে। সো এখানে আমরা এখন সকালে চিকেন খিচুড়ি দিছি আজকে, সো আজকে চিকেন খিচুড়ি খাবো সকালে ছয়জনে। সো বেসিক্যালি আমি এখন অটো দেখতেছি একটা, ওদের খাবার অর্ডার দিয়ে আসছি। সো অটোটা নিয়ে আমরা যেহেতু সাতজনের টিম, সেহেতু আর জিপ গাড়ি নিলাম না, অটোতে নিয়ে যাব। সো দেখা যাক কী হয়, অটো একটা ভাড়া করি। কত টাকা নেবেন মামা ঘুরতে? হ্যাঁ, কোথায় যাবেন? কই যাবেন, নিয়ে যাবেন মেরিন ড্রাইভ, আর মেরিন ড্রাইভ ইনানি হিমচুরি। কত টাকা রাখবেন? ইনানি হিমচুরি। ওকে, তো এই মামার সাথে আমাদের যে কন্ট্রাক্টটা হয়েছিল, ইনানি হিমচুরি, দেন আপনার লাল কাঁকড়া, তারপরে একদম রয়্যাল টিউলিপ পর্যন্ত যে কটা স্পট আছে সবগুলো ঘোরাবে বিকেল পর্যন্ত যতক্ষণ লাগে। সো ওনার সাথে কন্ট্রাক্ট হয়েছিল আমাদের 900 টাকা। তো আমরা এখন আসছি হচ্ছে চালচা বিচ প্যারাসিলিংয়ের ওখানে। সো এই জায়গাটা খুবই সুন্দর লাগে। সো আমি প্রচুর মিস করতেছি আমার বাইকটাকে, লিটারেলি প্রচুর মিস করতেছি। সো বাইকটা থাকলে খুব ভালো হইতো, খুব শীঘ্রই আসতেছি আবার বাইক নিয়ে। আর এবার বাইক নিয়ে প্ল্যান করছি লোকাল এরিয়াতে থাকবো। হ্যাঁ, সো দেখা যাক কী হয়। ওকে, সো চলেন এই চালচা বিচে একটু ঘুরে আসি, তারপর কথা হবে। ওকে হ্যাঁ ভাই, হোয়াটসঅ্যাপ, এ বিচের নাম কি? হ্যাঁ, জায়গার নাম কি? খুবই সুন্দর প্লেসটা আপনারা দেখতে পারতেছেন। এই যে একটা ব্রিজ করা হয়েছে কাঠ দিয়ে। গাইস, আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বিলিভ মি, হয়তো ক্যামেরাতে বেশি সুন্দর দেখা যাবে না, বাট নর্মালি আজকের ওয়েদারটা খুবই জোস, কারণ আপনার একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আকাশের রোদটা কম, খুব ভালো লাগতো সেই জন্য। কিন্তু যে কোনো সময় নেমে যেতে পারে, বৃষ্টি নেমে গেলে সব একদম ভিজতে হবে, কোনো কথা নাই। তো রাইট নাও আছি আমরা হলো রয়্যাল টিউলিপের সামনে, সো একটু দেখা এদিকে। সো এদিকটাতে আসলাম একটু ঘোরার জন্য, আমরা ভাই ব্রাদার অটোতে করে আসছি। সো মেরিন ড্রাইভের ফিল্টার নিলাম, আর লিটারেলি প্রচুর ঘুম আসতেছে গাইস, যার কারণে ওরকমভাবে ব্লগ শ্যুট করতেছি না বা কিছুই করতেছি না, জাস্ট এমনিতেই ঘুরতেছি আর একটু ঝিমাইতেছি। সামনে কিছুক্ষণ পরে ইনানির বিচের ওইদিকে যাবো, সো ওইখানে গিয়ে আবার আপনাদের সাথে কানেক্ট থাকবো। আর সো এখন আশপাশের ওয়েদারটা দেখেন, সো এইখানে নাকি একটা রেস্টুরেন্ট হবে সমুদ্রের মাঝখানে, যার কারণে একটা জেডি বানাইতেছে, জেডিও হবে। সো আমি বাইক নিয়েও আসছিলাম এর আগের বার যখন আসছিলাম, তো এর মধ্যে আর আসা হয় নাই। সো দেখা যাক কী হয়। ওকে, সো মাঝে আবার বৃষ্টিও পড়ছিল,
হিমচুরির দিকে, সো হিমচুরির পাহাড়ে উঠা হবে, বাট আমি মেবি উঠবো না। সো এদিকে আইসা একটা মামার লগে দেখা হয়ে গেল। হাই মামা, একটু হাই দাও। হাই হাই সবাই। সেই গাড়িটা অনেক ভালো লাগছে, গাড়ির সাথে একটু ছবি তোলা যাবে মামা? ক্যামেরা দেখে বললা নাকি মন থেকে বললা? মন থেকে একটা ছবি তুললে ভালো লাগবো কি কো? হ্যাঁ মামা, তাহলে একটা ছবি তুলি একটু। হ্যাঁ তো তাহলে নামো তোমরা। ওকে গাইস, তো রাইট নাও চলে আসলাম ইনানি। লাস্ট 3 বছর আসছি আমি, পাথর দেখতে পারি নাই, সবসময় জোয়ারের সময় আসতাম, বাট আজকে দেখে আমি পুরো হতাশ। মানে কি হয়ে গেছে ভাই, কি ছিল কি হয়ে গেছে, এত চেঞ্জ ভাই। এটা কি তোমরা নষ্ট করছো না টুরিস্টরা নষ্ট করছে এই পাথরগুলো ভাই? আগে তো অনেক পাথর ছিল, চলে গেছে না, ওই উঠাই নিয়ে গেছে কেউ, ভেসে চলে গেছে, এখন অল্প কটা রয়েছে। হ্যাঁ আগে এই গ্যাপগুলো সুন্দর, কি সুন্দর সুন্দর পানি দেখা যেত, কি সুন্দর একটা ভেজ আসতো, ছবি তোলা যেত, এখন ওইগুলা কিচ্ছু নাই, বুঝলাম না ভাই। আমি দিন দিন আমাদের নিজেদের কারণেই প্রকৃতি আজকে বিপর্যয়ের দিকে চলে যাইতেছে, বুঝলাম না ব্যাপারটা, সবই আল্লাহর ইচ্ছা। কি ছিল কি হয়ে গেছে কিচ্ছু নাই, লিটারেলি কিচ্ছু নাই। যেই পাথর ছিল এখানে আর যে রকম স্বচ্ছ সুন্দর পানি ছিল এই পাথরের গ্যাপগুলো দিয়ে, খুব ভালো লাগতো এগুলো দেখতে, কিন্তু এখন নাই, এগুলো লিটারেলি নাই। সো ঠিক আছে, এদিকে রোগ আবহাওয়া প্লাস দেখতে নিত্য, মানে আমি 3-4 বার আসছি লাস্ট 3-4 বছরে, আমি জোয়ার পাই নাই, ভাটা পাই নাই, এবার ভাটা পাই আমি দেখে আসলে অবাক। লাস্ট যখন আসছিলাম কি সুন্দর একটা বীজ ছিল, এটা পাথরের বীজ ছিল, কিচ্ছু নাই এখন দেখেন। ওকে গাইস, তো এখন ইনানি বীজ থেকে আমরা চলে যাইতেছি। সো একটা ফেসবুক লাইভ করলাম, হয়তো অনেকে দেখছেন যারা আমাকে ফলো করেন অল টাইম, আমার ভিডিও টিডিও ফেসবুক পেজে ফলো দিয়েন, সো তারাই দেখছেন হয়তো। সো অনেক সুন্দর ছবি তুললাম কিছু, মানে আজকে রোদটা এমন, মানে দুষ্টু মিষ্টু রোদ, ভালো লাগার মতো আছে না একটা, অনেক কালকে ছিল ঠাড়া পড়া রোদ, কালকে পরশু দুই দিন, আজকের ওয়েদারটা জোস, মানে ঘোরের মতো, একবার ঠান্ডা মান্ডা সব কিছু মিলেছিল, সুন্দর আছে। ওকে সো ভালো ছিল। ওকে ওকে গাইস, এখন আছি হিমচুরি টিকিট কাউন্টারে। তো টিকিট কেটে দিলাম ওদের, ওরা চলে গেছে, তো আমি যাব না এখন, আমার ভালো লাগতেছে না গাইস, আসলে অনেকবার গেছি আর এই সব পাহাড় আমার পোষায় না, আমার বড় পাহাড় প্রয়োজন। তো যা করা, আমি এখানে বসি, ভালো লাগতেছে না। সো আমি অটো মামার সাথে আড্ডা দিই, লাস্টুকি থাকি, দেখি কিছু কেনা যায় কিনা, পছন্দ হয় কিনা, তো দেখা যাক কি হয়। ওকে, কাকার দোকান থেকে 2 জোড়া জুতা নিলাম, একটা প্রিয়াঙ্কার জন্য আর একটা আমার জন্য। কাকার হাসিটা অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। সো কাকা খুব জেন্টলম্যান একজন, কাকা আপনি কিন্তু অনেক স্মার্ট কাকা, কাকার চেহারাও খুব সুন্দর, আপনি কাকা অনেক স্মার্ট, ধন্যবাদ। আপনি অনেক স্মার্ট কাকা, না কাকা অনেক ভালো, আপনার হাসিটা অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক ভালো, ধন্যবাদ। আমাদের এখানে যারা আসে তাদেরকে আমাদের উচিত হচ্ছে যে একটা সুন্দর ব্যবহার দেওয়া। হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের আসল কথা। চিটার বাটার এই তো কইরা দুনিয়া থেকে যাওয়া যাবে না, কয়দিন চলবে? অনেক আছে চিটার বাটার, আমি এখানে 2010 সাল থেকে এখানে। না কাকা, আপনি ব্যবহার ভালো লাগছে, প্যাকেটে দিয়ে দিন আঙ্কেল, হ্যাঁ প্যাকেটে দিয়ে দেবো, না একটা আলাদা প্যাকেট। ওকে গাইস, তো আঙ্কেলের কাছ থেকে 1 জোড়া জুতা নিলাম, আর প্রিয়াঙ্কার জন্য 1 জোড়া, আমার জন্য 1 জোড়া, মানে পন স্যান্ডেল এই জুতা। আচ্ছা এখানে দেখেন, যদি একটু ছোট চিপের মধ্যে পড়ে গেছে, তারপরে সবাই এসে দেখবেন আঙ্কেলের কাছে, কিন্তু জুতো সুন্দর কম না, খুবই সুন্দর সুন্দর জুতো আছে, আর জুতোর থেকে সুন্দর হলো আঙ্কেলের হাসিটা। সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে আজকে কারণ নাই, কারণ না থাকা তো আপনার হাসিটা তো আছে, হাসিতে তো এই জায়গাটা উজ্জ্বল হয়ে গেছে। ধন্যবাদ আঙ্কেল, অনেক ভালো লাগলো, আপনি খুব ভালো মজার মানুষ। ওকে, আবার আসবো, আমার নেক্সট উইক আবার বাইক নিয়ে আসতে আছে ইনশাআল্লাহ। এটা কি কেন? ঠিক আছে, এটা হলো
ক্যামেরাম্যান ওকে Yes, yes, this is my noise. What is my net petition? Bangladesh. Kakar mot ekta hashi dao. So we do to the neighbor. The hashi dao. Hashi to shock show with Aki. Kakar mot do ekta. Bolota, the hashi. I did the rigum the hajj little money better. Okay, guys, alhamdulillah. Finally, Ghorashi is here. Ekhon baje 4:30. Our pride, 2 ghonta bolo. Our energy chilo na, guys. Jargon ami jai nai. So ekhon direct chole jabo. সুবন্ধ বিচের ওইদিকে মানে কলাতলি সো এখানে গিয়ে আবার কথা হবে আর লোকজনের ভিড়টা কিছুটা বাড়তেছে এখন বিকেল বেলা তো এর কারণে সো ভিড় বাড়ার আগে চলে যাই এখনো দুপুরে লাঞ্চ করি না এখানে জাস্ট একটু কোল্ড ড্রিংকস খেলাম সেটাই গাইস চলেন ওখানে গিয়ে কথা হবে এ ফিউ মোমেন্টস লেটার ওকে গাইস তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করলাম আমরা এখন ছড়ে থেকে এসে ভাই রাস্তা মানে মুখ আর চলতেছে না গাইস পুরো টায়ার্ড মনটা চাইতেছে বাসে বাসটা এখনই নিয়ে আসি এখনই উঠে রওনা দিয়ে দিই আমার কেমন আমার চেহারাটা কেমন দেখা যাইতেছে ভাই বেলা শেষ হওয়ার আমার ভাব প্রমাণ আলহামদুলিল্লাহ ফাইনালি উই রিচ ঢাকা তো কালকে রাত্রে আমরা গাড়িতে উঠি হচ্ছে আপনার 9:30 ওই 2-3 বাস স্ট্যান্ড লেট করা কাপ জাপ করা সব মিলে ঝিলে বাইক গাড়ি ছাড়তে ছাড়তে 10:30 বাজে সো আমরা কয়টার দিকে নামবো 7:30 তো মোটামুটি 9 ঘন্টার মতো লাগছে রিল্যাক্স খারাপ টানে নাই ভালোই টানছে তো আলাইবাবু ভালোই খেলছে খেলছে ভালোই সব মিলে ঝিলে তো আমরা এখন রিক্সা নিলাম এখন আমরা দোহার ব্যাক করব তো দোহারে আমরা এখন আরাম বাসে চলে যাব যার কারণে গুলিস্তান গোলাপসার মাজারে যাইতেছি করো এটা কি ছিল গাই কি করে ওরে বাবা ওরে শেষ সময়টা বিলাতলে কাটলো আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় নাই আমাদের সব কিছু ঠিক ছিল ওকে গাইস আলহামদুলিল্লাহ আমাদের কক্সবাজার ট্রিপটা এভাবেই শেষ হয়ে গেল তো আমরা এখন ডিরেক্ট আরামবাচে উঠে বাসায় চলে আসি সো আমি আর ভিডিও শ্যুট করি নাই ভালো লাগে নাই তখন কতক্ষণে বাসায় যাব ফ্রেশ হবো ওই পরেশানিতে ছিলাম আর বাসায় এসেও এখন ইচ্ছে করতেছে না আবার ভিডিওর ক্যামেরার সামনে দাঁড়াই সো অল অ্যাবাউট এতটুকুই ছিল আমাদের কক্সবাজার ট্যুর সো 5,500 টাকায় আমরা এত কিছু করলাম আর খাবার দাবার মোটামুটি দেখানোর চেষ্টা করছি এগুলাই খাইছি সো আপনাদের ভিডিও ভালো লাগে থাকলে একটা লাইক করে দিয়েন আর বেশি ভালো লাগে থাকলে কমেন্ট করে জানাইন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে ট্যুরিস্ট স্পটে প্লাস ডেইলি লাইফ ব্লগে তো সেগুলো অবশ্যই বাইক নিয়ে বাইক ছাড়া খুব বোর ফিল গেছে আমার কক্সবাজার ট্যুরটা সো সে পর্যন্ত সকল ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ব্লগগুলোতে দেখা হবে কথা হবে চিল হবে So, LeeMon এখন আসে টাটা গুড বাই আল্লাহ হাফেজ টেক কেয়ার লাভ ইউ Yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make the make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap.